এই ড্রয়িংটা আমি করেছিলাম, অনেকদিন পর ড্রয়িং করা হয়েছে। এটা একটা কিউট ক্রেমের উপরে যে মুখটা থাকে, মানে ঢাকনাটা, সেটা। এই রঙগুলো আমার অনেকদিন আগে, এখন বর্তমানে ব্যবহার করা হয় না, দেখি বোঝা যাচ্ছে। আর এর ভেতরও একেবারে শুকিয়ে গেছে দেখলাম। তারপরে চেষ্টা করবো, যেহেতু ড্রয়িং করতে ইচ্ছে করলো অনেকদিন পরে, দেখি কী করা যায়। তো আমি এই কালো কালার এবং সাদা কালার দুটো রঙ বের করে নিলাম। আর আমার কাছে স্ট্যান্ড নেই, তাই আমি চেয়ার টেবিল এগুলো সাজিয়ে নিয়ে ফোনটাকে সেট করলাম। প্রথমে আমি সাদা কালার বসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিউট ক্রিমের যে মুখটা সেটা একেবারে তেলতেলা, তাই লাগতেছিল না। তাই আমি মার্কার দিয়ে প্রথমে কালো কালার করে নিলাম পুরোটাকে, যাতে করে এর উপর অন্য কোনো কালার বসানো যায়। আমি বোকামি করে ফেলছি, যদি আমি এখানে সাদা কোনো পেপার কেটে নিতাম এই মাপের, তাহলে খুব সুন্দর করে ড্রয়িংটা হতো। যেহেতু তেলতেলা, তাই একটু সমস্যা হচ্ছিল ড্রয়িং করতে। তো কালো মার্কার দিয়ে একেবারে কালার করার পর, এরপর আমি একেবারে কালো যে কালারটা ছিল এটা দিয়ে আমি পুরোটাকে কভার করার চেষ্টা করছিলাম। যদি অত ভালো হচ্ছিলো না, তারপরে চেষ্টাই করে যাচ্ছিলাম যে যদি কভার করা যায়। তারপরে আমি সাদা কালার দিয়ে নিচে একটা অর্ধেক পার্ট করে নিলাম, একটা বরফ বরফ এরকম একটা ভাইব দেওয়ার জন্য, সাদা সাদা। যে কী ড্রয়িং করছিলাম আসলে নিজেও জানি না, যেহেতু প্রথমেই আমার একবারে সব কিছু এলোমেলো হয়ে গেছে ড্রয়িং না বসার কারণে। আর পূর্বে কোনো প্ল্যান ছিল না যে কী ড্রয়িং করবো, তাই যেটা মাথায় আসছিল ইনস্ট্যান্ট সেটাই করছিলাম। তো এর জন্য আমি ভাবলাম যে একটা গাছ আঁকা যায় বা কিছু একটা, তো সেটাই করছিলাম। আসলে পেজ খোলার পর আমার যে অবস্থা হয়েছে, প্রত্যেকদিন কী ভিডিও আপলোড করবো এটাই মাথায় ঘুরতে থাকে। ভাবলাম ড্রয়িং যেহেতু করতে পারি, আর ড্রয়িং রিলেটেড আমার সাবজেক্ট ছিল, কিন্তু অনেক দিন ড্রয়িং করা হয় না এক কথায়। আর পেপারে করলে তাও একটু ভালো হতো, যেহেতু এই ঢাকনাটা একেবারে রং ধরতেই ছিল না। লাস্ট পর্যায়ে আমি ফুলগুলো না এঁকে, আমি থানকুনির যে পাতাটা সেটাকে একটু একটু ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিচ্ছিলাম, যাতে করে পাতা পাতা অথবা ফুল ফুল একটা শেপ আসে। আর তাছাড়া হাত দিয়ে ফুল আঁকালে এখানে ভালোভাবে বসবে না, এবড়ো থেবড়ো হয়ে যাবে, তাই আমি এই সাহায্য নিলাম পাতাটার। আর একটা কথা বলে রাখা ভালো, থানকুনির পাতা কিন্তু খুব ভালো উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। এই থানকুনির পাতা রিলেটেড একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। যাই হোক, আমার ড্রয়িং কী করবো না করবো ভেবে ভেবে যা মাথায় আসছিলো তাই করছিলাম, কারণ এখানে যেটা করা যায়। তারপর ফাইনাল লুক একেবারে খারাপ আসেনি, দেখতে ভালোই লাগছিলো। যদি এটাকে ক্রিম ভরা থাকে, খুলে এটাকে দেখতেই সুন্দর লাগবে, মন চাইবে না এটাকে নষ্ট করতে। একেবারে খারাপ হয়নি, যখন এটা শুকানোর আগে অবস্থা, এটা শুকানো পুরোপুরি শুকায়নি, তারপর আমি এটাকে ভিডিও নিচ্ছিলাম। দেখতে মোটামুটি ভালোই হয়েছে, আমার কাছে তো ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমি আরও ভালো ড্রয়িং করার চেষ্টা করবো।